এবিটিভি কিন্তু বালিতে এসছে, আর এবিটিভি যখন বালিতে এসছে বালির সফর তো ডেফিনেটলি তার সঙ্গে থাকছেই। আর আজকে যেখানে আমরা সফরে যাব, মানে যেই হোটেলটা বা যেই রিসর্টে আমরা থাকছি, দ্যাট ইজ বালি ডাইনাস্টি রিসর্ট, আর সেই রিসর্টে ঘুরে যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি ঠিক হুলুনালু টেম্পলের সামনে দাঁড়িয়ে, এটার হুলুনালু টেম্পল হচ্ছে ঠিক নর্থ অফ বালিতে। আর এটার কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো আমার মনে হয় যে আপনাকে তো শেয়ার করা, ইটস ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ যে এটার সি লেভেল থেকে 1200 মিটার উপরে অবস্থিত। আর এর সাথে সাথে এটা ফ্লো তখনই করবে যদি এটার জলের লেভেলটা বেশ আপ থাকে, আর জলের লেভেল যদি ডাউন থাকে তাহলে টেম্পল ফ্লোট করতে একদমই দেখা যাবে।
বালিতে এসে বিচে আসবো না, ইটস রিয়েলি ইম্পসিবল। আর ঠিক তাই খোঁজ করে করে ঠিক যেই রিসর্টে আমরা আছি সেই রিসর্টের প্রাইভেট বিচে আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে, আর অসম্ভব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে। শুধু অ্যাম্বিয়েন্সটা এরকমভাবে বললে বোঝানো যাবে না, কারণ আমি ছবিতে দেখাবো। এখানে ভর্তি কোরাল রিফ পরে আছে। আমার ক্যামেরা পার্সনকে আমি বলবো একটুখানি ঘুরিয়ে দেখাতে। এখানে প্রচুর রকমের কোরালস পরে আছে, শুধু নয় বিভিন্ন রকমের গাছ যেগুলো আমরা অ্যাকুরিয়ামে রেখে থাকি। অ্যাট দ্য সেম টাইম সমুদ্রের ঢেউ সেটা দেখতে পাচ্ছে, যে ইন্ডিয়ান ওশান, বিভিন্ন কালার্স সেটা এক একটা সময় যেরকমভাবে সান ডাউন সান রাইজ হচ্ছে সেরকম সেরকমভাবে জলের কালারটা বদলাচ্ছে সেখানে আমি দেখতে পাচ্ছি। কোথাও একটা জায়গায় ডার্ক ব্লু, কোথাও একটা জায়গায় একটু ভীষণ স্কাই কালারের। ঠিক এই প্রান্তে আমি একটুখানি ক্যামেরাটা ঘোরাতে বলবো, যে সেটা হচ্ছে যে এখানে তিনটে রকমের ওই উঁচু পাহাড়ের মতো ছোটো ছোটো হিলস মতো তৈরি হয়ে রয়েছে, সেটা কী কী কারণে সেটা বোঝা যাচ্ছে সেটা আমরা এক্সপ্লোর করবো। আর এই প্রান্তে ভীষণ সুন্দর সুন্দর কালারফুল কতগুলো বোটস প্লাস সনা বাথ নেওয়ার জন্য, সেই সব কিছু মিলিয়ে একদম বিচ ঝাঁ চকচকে প্রাইভেট বিচ বলে কথা। আর এই ছবিটা মোটামুটি আমি যা তুলে ধরতে পারলাম যেই বিচে আজকে এই মুভিটা দাঁড়িয়ে।